আসসালামু আলাইকুম। তো এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তো তুমি যদি ব্যবসায় শাখার শিক্ষার্থী হয়ে থাকো, তো সেক্ষেত্রে তুমি যদি বিএ অনার্স অথবা বিএসএস অনার্স করতে চাও, অর্থাৎ ব্যবসায় শাখার শিক্ষার্থী থেকে সেখান থেকে তুমি মানবিক শাখায় ভর্তি হতে চাও, অর্থাৎ বিভাগ পরিবর্তন করতে চাও, তো সেক্ষেত্রে কোনটা তোমার জন্য ভালো হবে, বিএ অনার্স ভালো হবে নাকি বিএসএস অনার্স ভালো হবে? তো বিষয়টি মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি ভিডিওটি। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো এটি হচ্ছে মানবিক শাখার যে বিষয়গুলো রয়েছে, মানবিক শাখার বিষয়গুলো সেগুলো হচ্ছে এখানে। তো এই বিষয়গুলো সবগুলো এখানে রয়েছে, মানবিক শাখার থেকে কোন কোন বিষয় রয়েছে, কোন কোন বিষয়ে অনার্স করা যায়, বিএ অনার্স, বিএসএস অনার্স, এই বিষয়গুলো হচ্ছে এখানে। তো আমি এখানে দেখাচ্ছি যে মানবিক শাখার যে বিষয়গুলো রয়েছে, যেমন বাংলা, ইংরেজি, আরবি, সংস্কৃতি, এই চারটি, এরপর ইতিহাস, ইসলামের ইতিহাস, সংস্কৃত, দর্শন, এগুলো হচ্ছে বিএ অনার্সের সাবজেক্ট। তো এই সাবজেক্টগুলোতে সাধারণত ভর্তি হতে পারে, এখানে সব ডান পাশে দেখতে পাচ্ছেন, উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় মানবিক, বিজ্ঞান এবং ব্যবসা শাখার, ব্যবসায় শিক্ষার শাখার জন্য আসন বণ্টন শতকরা হারে। তো এখানে মানবিক শাখা থেকে 70% শিক্ষার্থী ভর্তি হতে পারে। এখানে যে বিষয়গুলো রয়েছে সেগুলোর মধ্যে, যেমন ইতিহাস, দর্শন, ইসলামের ইতিহাস, এই বিষয়গুলোতে বাংলা, ইংরেজি মানবিক শাখার শিক্ষার্থীরা ভর্তি হতে পারে 70%। বাংলা, ইংরেজি, আরবি, সংস্কৃত, এই চারটি বিষয়ে মানবিক শাখার শিক্ষার্থীরা ভর্তি হতে পারে 70%। আর ইতিহাস, দর্শন, ইসলামের ইতিহাস, এই বিষয়গুলোতে 100% মানবিক বিভাগের শিক্ষার্থীরা ভর্তি হতে পারে। অর্থাৎ চাইলে কেউ ইতিহাস, দর্শন অন্য বিভাগের শিক্ষার্থীরা নিতে পারবে না। তো বিজ্ঞান এবং ব্যবসা শাখার শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি, আরবি, সংস্কৃত, এই চারটি নিতে পারবে বিএ অনার্স থেকে। তো এখানে কিন্তু বিএ ব্যবসা শাখা এবং বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য খুব হার্ড, কেননা ভালো রেজাল্ট ছাড়া এই সাবজেক্ট পাওয়া খুব মুশকিল, যেমন বাংলা, ইংরেজি, এই সাবজেক্ট পাওয়া মুশকিল। তো এর নিচে রয়েছে, একটু নিচে, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম এবং অর্থনীতি, এই চারটি বিষয় হচ্ছে বিএসএস অনার্সের সাবজেক্ট। তো এই চারটি বিষয়ে ভর্তি হতে হলে যে বিষয়টি লাগে, মানবিক বিভাগের শিক্ষার্থীরা এখানে 90% শিক্ষার্থী ভর্তি হতে পারে, অর্থাৎ 100 জন শিক্ষার্থীর মধ্যে 90 জন হচ্ছে মানবিক শাখার শিক্ষার্থী ভর্তি হতে পারবে, এখানে এটা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। এরপর বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা ভর্তি হতে পারে 5% এবং ব্যবসা শাখার শিক্ষার্থীরা ভর্তি হতে পারে 5%। তো এখানে কিন্তু বিজ্ঞান এবং ব্যবসা শাখার শিক্ষার্থীদের ভর্তির শতকরা হার কিন্তু একইভাবে চলছে। তো এক্ষেত্রে ভর্তির যে নিয়মটি সেটি কিন্তু এখানে হার্ড। তো সেক্ষেত্রে এখানে বলা যায় যে ব্যবসা শাখা থেকে বিএ অনার্স অর্থাৎ অথবা বিএসএস অনার্সে ভর্তি হওয়া কিন্তু একটু কঠিন, কেননা রেজাল্ট ভালো হওয়া ছাড়া এখানে ভর্তি হওয়া অসম্ভব। মানবিক শাখার শিক্ষার্থীরা অনেক বেশি থাকে, প্রতিটি কলেজেই অনেক বেশি থাকে এবং বেশিরভাগ ছাত্রছাত্রীরাই মানবিক বিভাগ নিয়ে পড়াশোনা করে। তো সেক্ষেত্রে মানবিক বিভাগের যে বিষয়গুলো রয়েছে সেখানে অন্য অন্য বিভাগ থেকেও অনেক শিক্ষার্থী এসে ভর্তি হয়, বিভাগ পরিবর্তন করে। তো অনেক মানবিক বিভাগের শিক্ষার্থীরা চান্স পায় না, পরে তারা আস্তে আস্তে সরকারিতে চান্স না পেয়ে বেসরকারিতে চলে যায়, এরপর প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হয়ে যায়। তো এটি হচ্ছে আসল বিষয়। তুমি যদি বিজ্ঞান অথবা ব্যবসা শাখার শিক্ষার্থী হয়ে থাকো, তো তোমার জন্য বিএ অনার্স এবং বিএসএস অনার্স একটু কঠিন, কেননা বিএসএস অনার্সের যে চারটি বিষয় রয়েছে এখানে 5% করে ভর্তি হতে পারে বিজ্ঞান এবং ব্যবসা শাখার শিক্ষার্থীরা, এবং উপরে যে বিষয় রয়েছে বিএ অনার্সের চারটি সাবজেক্ট, বাংলা, ইংরেজি, আরবি, সংস্কৃত, এখানে ভর্তি হতে পারে বিজ্ঞান শাখা থেকে 15% এবং ব্যবসা শিক্ষা শাখা থেকে 15% শিক্ষার্থী। তো বিষয়টি খুবই জটিল, কেননা রেজাল্ট ভালো হওয়া ছাড়া এখানে ভর্তি হওয়া বা চান্স পাওয়া খুব মুশকিল। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। তো কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।